আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ আমি শুরু করতে যাচ্ছি। আশা রাখছি আপনাদের কাছে আজকে ব্লগটি বেশ ভালো লাগবে, কারণ আজকে ব্লগে থাকছে একটু অন্যরকম কিছু। তো যদি আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটু বেশি ভালো লাগলে লাইক করে দিবেন। তো আজকের ব্লগের জন্য আমি একটু বাসা থেকে বের হব। আসলে হঠাৎ করে আমার হাজব্যান্ড অফিস থেকে ফোন করলো যে ওর এক স্যারের হচ্ছে বড়ই খেতে ইচ্ছা করছে, ও বড়ই আনতে যাবে। তো বলল যে আমাদের এলাকার কিছুটা দূরে একটা বড়ই বাগান আছে, ওখান থেকে বড়ই আনতে যাব, তুমি যাবা কি না? আমি তো নিমিষে রাজি হয়ে গিয়েছি, হ্যাঁ অবশ্যই যাব। আর গাছ থেকে বড়ই ছিঁড়ব, খাবো, বাসায় নিয়ে আসব, এটা কিন্তু অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর আমার কাছে তো ভালো লাগবে। তো আমি এখানে রেডি হওয়ার জন্য কোন ড্রেসটা পরবো সেই ড্রেসটা আগে কালেকশন করে নিচ্ছি, আর সাথে রেখেছি হাতে পরার কিছু জুয়েলারি। আর বাহিরে যাওয়ার জন্য হালকা একটু মেকআপ তো করতেই হয়, তার জন্য আমি একটা বিবি ক্রিম, লিপস্টিক আর হচ্ছে একটা পারফিউম রেখে নিচ্ছি। তো আজকে আমি হিজাব পরেছি, এর মানে একটা কারণ আছে, সেটা হচ্ছে ঝটপট যেহেতু আমার হাতে বেশি সময় ছিল না, ও ফোন করে বলেছে একটু তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আর আমি ভাবলাম যে হিজাব পরতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না, চুল টুল ভালোভাবে বাঁধতে হবে না, নর্মালি যা আছে তার মধ্যে একটু হিজাবটা পরে নিলেই হয়ে গেল, মোটামুটি ফিটফাট। এই জন্য আমি হিজাবটা পরে নিচ্ছি। আর যদিও আমি খুব ভালো হিজাব পরতে পারি না, মোট কথা হচ্ছে যতটুকু না করলেই না অতটুকু পারি, এই জন্য হুটহাট সময়ের জন্য আমি হিজাব পরি। আজকেও তার ব্যতিক্রম না, আমি হিজাবটা পরে নিয়েছি, এখন বের হব। চলুন আপনাদের সাথে নিয়ে বের হব, আশা করছি কিন্তু ভালো লাগবে। তো আমি আর আপনাদের ভাইয়া কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমরা বড়ই বাগানে চলে আসছি। আর এই যে আমাদের সাথে যাচ্ছে হচ্ছে যারা বড়ই বাগানে আর কি কর্মচারী কাজ করে, প্লাস একজন মালিক আছে, তারা সবাই আমাদের সাথে যাচ্ছে যে আমাদের বড়ই তুলে দিবে আর আমরা বাসায় নিয়ে আসব, মজা মজা করে খাবো। তো পথ চলতে চলতে কিন্তু আপনাদের সাথে অনেক কথাই হলো, এবার আমরা আমাদের আকর্ষণীয় জায়গাটাতে ফিরে যাই, অনলি বড়ই বাগান। কেজি কত করে?
আরে রাখেন তো আপনারা, আমাকে ফ্রেশ জিনিস দিলে আমরা খুশি, সমস্যা নেই, আমাদের কে দিনের কথা নেই। দেখে দেখে তুলো, আমার একটু তুলে দাও না। এই বড়ইটা আমাদের বাসায় ছিল, আমার বিয়ের মধ্যে গাছটা কাটা ফেলা হয়েছে, স্টেজে জায়গা হয় না দেখি। তাদের কাছে দিয়ে দাও, তার ওজন দিবে। হয়েছে টসটসে মজাদার রসালো ফল বড়ই গাছ থেকে পাড়ছিলাম আর দু একটা করে খাচ্ছিলাম, খুব মজাই লাগতেছিল। এর মধ্যে একটা ভাইয়া আমাদের আরও কিছু গিফট করলো, এটা কিন্তু দেখতে বড়ই মনে হতে পারে, বাট এটা কিন্তু বড়ই না, আসলে এটা ছিল এক জাতের চেরি টমেটো। সত্যি কথা বলতে কি আমি এই ধরনের চেরি টমেটো কখনো দেখিও নি, প্লাস খাওয়াও হয়নি। আজকেই ছিল আমার ফার্স্ট দেখা এবং ফার্স্ট খাওয়া। তো এই যে এখানে অনেকগুলো চেরি টমেটো আমাদের গিফট করা হয়েছে, এগুলো আমরা বাসায় নিয়ে যাব। আসলে এই টমেটো আমরা আগে কখনোই খাইনি, প্লাস কখনো দেখিও নাই। আমার এত বেশি ভালো লাগতেছে টমেটোগুলো দেখে, আমার সত্যি খুব ভালো লাগতেছে, চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা দৃশ্য। মানে চারপাশে কি বলবো, আসলে বলার কিছুই নাই, চারপাশে হচ্ছে গাছের মধ্যে এত বেশি বড়ই, এত সুন্দর সুন্দর বড়ই, একদম মনোমুগ্ধকর একটা দৃশ্য। তার মধ্যে যদি এরকম চেরি টমেটো গিফট পাওয়া যায়, আনকমন, প্লাস কখনো দেখা হয়নি, খাওয়া হয়নি, কতটা ভালো লাগতে পারে আপনারা একটু বোঝার চেষ্টা করুন। সত্যি কথা বলতে কি জানেন, আজকের দিনটা যে আমার এত বেশি ভালো যাবে আমি ভাবতেও পারিনি, কল্পনাও করিনি। বিকেলটা বেশ বোর লাগছিল, হঠাৎ করে হাজব্যান্ডের ফোন, প্লাস এত সুন্দর একটা জায়গায় আসতে পারলাম, মানে এটা অনেক সুন্দর জায়গার থেকেও সুন্দর আমি মনে করি। কারণ হচ্ছে আপনি নিজস্ব গাছ থেকে ফল পেড়ে খাচ্ছেন, বাসায় নিয়ে আসছেন, এর যে কী আনন্দ এটা আসলে বলে বোঝানো যাবে না। সত্যি এটা খুবই আমার কাছে মনে হচ্ছে আমার বেস্ট একটা সময় পার করে এসেছি, খুব মিস করব এই সময়টাকে। আরেকটি কথা আমি আপনাদের সাথে শেয়ার করি, আসলে কি বড়ই বাগানে এসে আমি একদম শৈশবে ফিরে গিয়েছি, সেই ছোটবেলার কথা বেশ মনে পড়ছিল। আসলে একটা সময় ছিল গাছে বড়ই পাকা থাকতো, আর ছোট ছোট বাচ্চারা দেখা যায় তো যে ঢেল মেরে বড়ই পেরে পেরে খাচ্ছে, এখন কিন্তু এই সময়টা আর নেই। আমার কাছে মনে হয় আমাদের বাচ্চা কাচ্চাদের সময়ে কথাগুলো গল্প হয়ে থাকবে, ওরা বাস্তবে পাবে না যেটা কিনা আমরা পেয়েছি। আজকে আমি আমার শৈশবের একটা স্মৃতি শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের বাসার থেকে আমার স্কুলটা মোটামুটি এতটুকু দূরে ছিল যে গাড়িতে করে যেতে হতো না, পায়ে হেঁটে যাওয়া যেত। তখন দেখা যেত ফ্রেন্ডরা মিলে আসলে রাস্তার সাইডে যতগুলো বড়ই গাছ আমাদের চোখে পড়েছে সবগুলো বড়ই গাছ থেকে আমাদের ঢিল ছুঁড়ে ছুঁড়ে বড়ই খেতে হতো, এটা ছিল আমাদের একটা অভ্যাস প্রতিদিন বাসায় ফেরার পথে। আজকে বড়ই বাগানে এসে সেই দিনগুলো খুব মনে পড়ছে, আর প্রত্যেকটা ফ্রেন্ডের কথাই অনেক মনে পড়ছে, ওদের খুব মিস করছি। তবে এই কথাটা সত্য যে পরিবেশ, পরিস্থিতি,
সামাজিকতা কিন্তু মানুষকে সেই পুরনো দিনের স্মৃতিতে ফিরে নিয়ে যায়। আজকে যেমন আমি এই বাগানটিতে এসে আমার সেই পুরনো দিনের কথা মনে করছিলাম, আমি বাগানটিতে হাঁটছিলাম আর আমার সেই স্মৃতিগুলো আমি মনে করতেছিলাম, আমার খুব ভালো লাগতেছিল। আবার দেখা যেত মাঝে মধ্যে একটু কষ্টও লেগেছে, কারণ হচ্ছে সেই দিনগুলো আর কখনোই ফিরে পাবো না। সত্যি আসলে যেদিন যায় সেই দিনটাই ভালো যায়। আর আমরা যে সময়টিতে গিয়েছিলাম একদম পরন্ত বিকেল যাকে বলে, ঠিক ওই সময়টিতে আমরা বড়ই বাগানে ছিলাম। বেশ ভালো লেগেছে, আসলে কিছু অনুভূতি মানুষ ভাষায় প্রকাশ করতে পারে না, কথাটা সত্য। আমিও আজকে পারছি না, আমার ফিলিংসটা শুধু আমার ভিতরেই আছে, আমি আমার মুখে বলে সেটা বোঝাতে পারছি না আপনাদেরকে। আর বড়ইগুলো কিন্তু বেশ সুস্বাদু ছিল, সত্যি খুব কম এত মজার বড়ই পাওয়া যায়, আর এত সুস্বাদু বলেই কিন্তু এত প্রশংসা করছি। এই বাগানটিতে দুই জাতের বড়ই গাছ ছিল, একটা হচ্ছে আপেল কুল আর একটি হচ্ছে নারিকেল কুল। এই নারিকেল কুলটা আমার কাছে বেশি মজা লেগেছে, আর এই নারকেল কুলটা আমাদের বাসায় ছিল, গাছটা যদিও এখন আর নেই। খুবই সুস্বাদু মজাদার একটি বড়ই। আর এই বড়ই বাগানের প্রত্যেকটা লোক, শ্রমিক, মালিক সবারই ব্যবহারটা খুবই ভালো ছিল, অনেক আন্তরিক ছিল তারা। হাঁটতে হাঁটতে আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমরা আরও একটি গিফট পেয়ে গেলাম এখানে এসে। আসলে গিফট পেতে কিন্তু সবারই খুব ভালো লাগে, আমারও অনেক ভালো লাগে। আর যদি অচেনা অজানা অপরিচিত কারো কাছ থেকে গিফট পাওয়া হয় সেটা তো অনেক বেশি ভালো লাগে। গিফট আপনাদের সাথে দেখায় তাদের কাছে যা আছে তারা আসলে সেটাই আমাদের গিফট করতেছে। এই যে এটা হচ্ছে একটা জামরুল ফল। আচ্ছা অনেক সন্ধ্যা হয়ে গেছে, মনে হয় ভিডিওটা ক্লিয়ার আসতেছে না, তারপরেও আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি আমার লাইফে এত সুন্দর এত বড় জামরুল ফল কখনো দেখিনি, আপনারা দেখেছেন কিনা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে, সব থেকে ভালো লেগেছে তাদের ব্যবহার। আসলে এটা বললে হয়তো বা নিজের প্রশংসা করা হয় কিনা আমি জানি না, আসলে ভালো দিয়ে ভালো পাওয়া যায়, ভালো ব্যবহার করলে অবশ্যই ভালো ব্যবহার পাওয়া যায়। তারা কিছুক্ষণ আগে আমাদের সাথে একটা গল্প শেয়ার করতেছিল যে এখানে নাকি কিছু পোলা পান এসে হাত দিয়ে নিয়ে একদম খেয়ে দিয়ে সাবার করে ফেলে। আসলে এইভাবে কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। তো আজকে বেশ সুন্দর একটি সময় কাটিয়েছি, সুন্দর একটি পরিবেশে ছিলাম, খুব মজাদার ফল খেয়েছি, বাসায় নিয়ে যাচ্ছি। আর আপনাদের সাথেও মোটামুটি অনেক কথাই বললাম, কথা বলতে বলতে এবার বাসায় চলে যেতে হবে, কারণ একদমই সন্ধ্যা হয়ে আসছে। তারা হচ্ছে তাদের বড়ই বাগানটি এখন বন্ধ করে দিবে, যেহেতু রাত হয়ে গিয়েছে এখন আর বিক্রি করবে না, আর আমরাও বাসায় ফিরে যাব। তো আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে, কারণ আজকে ব্লগে একটু ব্যতিক্রম কিছু ছিল এটা আমার মনে হচ্ছে। আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।